ওয়েলকাম টু অল টাইম ফ্রি টিউটর। আজকে আমরা শুরু করব তিন সংখ্যা তিনটে ভগ্নাংশের ভেতরে কোনটা সব থেকে বড়, কোনটা বড় সব থেকে ছোট সেটা কিভাবে সাজাবো, বা ছোট থেকে বড় কিভাবে সাজাবো। ঠিক আছে, তার জন্য বাংলাতে এই ভিডিও লিঙ্কটা ক্লিক করলে সেই ভিডিওটা পেয়ে যাবে, এই ভিডিওটা পেয়ে যাবে। এছাড়াও আমাদের যে বাংলার যে ট্রিক ভিডিওটা আছে সেটা এখান থেকে পেয়ে যাবে, এটা ক্লিক করলে ট্রিক ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, কীভাবে এই যে এই স্টেপটাকে শর্ট করা যায় এটা ওখানে বলা আছে। এবার আমরা এখানে শুরু করছি এখানে। ঠিক আছে, এখানে তিনটে ফ্র্যাকশন আছে, এদের ভিতরে কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে, এই যে লং মেথড, ঠিক আছে, এটা আমরা সবাই জানি লং মেথডটা করতে হয়। কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে সবসময় খেয়াল রাখতে হবে আগে যে আমরা নিয়মটা জানতাম সেগুলো কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল, সেগুলো কিন্তু এখানেও প্রযোজ্য। ঠিক আছে, যেটা হচ্ছে এখানে দেখো দুই পূর্ণ সংখ্যাগুলো সমান, তাহলে আমাদের কি করতে হবে ফ্র্যাকশন পার্ট দিয়ে লং স্টেপটা করতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই এই প্র্যাকটিসটা করতে হবে যাতে এই স্টেপটাকে অ্যাভয়েড করা যায়, এই স্টেপটাকে অ্যাভয়েড করার প্র্যাকটিস করতেই হবে ভালো করে। ঠিক আছে, ডাইরেক্টলি এই স্টেপটা লিখতে হবে, নইলে কিন্তু সময় নষ্ট হবে। ঠিক আছে, তারপরে এটা করার পরে এগুলো তো জানাই আছে, এগুলো তো ব্যায়াম শিখিয়েছে। ঠিক আছে, এটা কিভাবে করতে হয়, এখানে বারো সব থেকে বড়, সেই জন্য তিন সব থেকে ছোট, চার সব তারপরে তারপরে বারো, তাই এটা এক দুই তিন, তার মানে এই ফ্র্যাকশনটা এক, এই ফ্র্যাকশনটা দুই, এই ফ্র্যাকশনটা হচ্ছে তিন। এবার তুমি অটোমেটিক প্র্যাকটিসের জন্য আমরা এখানে সেট করে দিয়েছি, এটা বলতে হবে এটার ভেতরে কোনটা এক, কোনটা বড় ছোট থেকে বড় সাজাতে হবে। অটোমেটিক প্র্যাকটিস, নিজে খাতায় কলমে অ্যান্সার করো, করার পরে নিজে এসে দেখে নাও যে অ্যান্সারটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তারপরে কি করবে আবার এখানে অরেঞ্জে যাও, চেঞ্জ করো। ঠিক আছে, দেখে নাও অ্যান্সার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক আছে, ভুলটা হলে কোথায় ভুলটা হয়েছে সেটাও তুমি শুধরাতে পারবে, এই জন্যই তো অল টাইম ফ্রি টিউটর। ঠিক আছে, এবার যদি যখন তুমি নিচু ক্লাসে থাকবে তখন তোমাকে এই মেথডেই ক্যালকুলেট করতে হবে, নইলে ম্যাম বা স্যাররা নম্বর দেবে না। ঠিক আছে, এই মেথডটাকে না করলে কিন্তু উঁচু ক্লাসে যখন হয়ে যাবে তখন কিন্তু আর এই মেথডে করতে গেলে অনেক সময় লেগে যাবে, উঁচু ক্লাসে হয়ে গেলে তখন কিন্তু এইভাবে সলিউশন করতে হবে, নইলে সময় অনেক চলে যাবে বড় থেকে ছোট সাজাতে গেলে। কিভাবে করব, এটা ১৯ পূর্ণ ৬ ৭ আছে, আমরা প্রথমে কি করব ৬ ৭কে ভাগ করব, ৬ ৭কে ভাগ করলে, ঠিক আছে, রাফে করলে আমরা দেখতে পাবো অ্যান্সার হচ্ছে ০.৮৬, তার মানে এই ভগ্নাংশটা সমান সমান কত হচ্ছে ১৯.৮৬। ঠিক আছে, নয়কে ১০ দিয়ে ভাগ করলে এটা তো সহজেই আমরা বলতে পারবো ০.৯, তার মানে এটা হচ্ছে ১৯.৯। একের দুইও খুব সোজা, এটা মানে হচ্ছে ০.৫, তার মানে হচ্ছে ১৯.৫, তার মানে এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে, এক মিনিট বা দু মিনিটের ভিতরে এটা করতে পারবে, কিন্তু এটা করতে গেলে মিনিমাম পাঁচ মিনিট সাত মিনিট সময় লেগে যাবে। ঠিক আছে, এইভাবে করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।